আমাদের ভারতবর্ষের দিল্লিতে রাজধানী দিল্লিতে G20 বৈঠক হয়েছে। পুরো দিল্লি শহরকে 4,000 কোটি টাকা খরচ করে আলোতে মুড়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই আলো রোশনাই যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই ভারতবর্ষের বেকার যুবকদের যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। এবং সারা ভারতবর্ষ জুড়ে এবং তার মধ্যে ত্রিপুরাও রয়েছে, চারদিকে প্রতিদিন বাড়ছে। তো এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। ত্রিপুরা DYFI এবং TYF তারা যৌথভাবে একসাথে ত্রিপুরার বুকে লড়াই করছে। তবে অনেক সময় এই লড়াইটা অসম হয়ে যাচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক কারণে, কারণ আমরা যাদের বিরুদ্ধে লড়ছি তাদের হাতে কর্পোরেটের টাকা রয়েছে। নির্বাচনী বন্ডের মধ্য দিয়ে নাম প্রকাশ করা যাবে না এই পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন কর্পোরেটের কাছ থেকে তারা কোটি কোটি টাকার ফান্ড করছে, এবং শুধুমাত্র মিথ্যাচার করবার জন্য, কুৎসা করবার জন্য সেই ফান্ডের টাকা ব্যবহৃত হচ্ছে। শুধু চারদিকে মিথ্যাচার এবং তাদের নিজস্ব প্রচার, ব্যক্তি প্রচার, মানুষের জন্য কোনো কাজ নেই। কিন্তু আমরা চুপ করে নেই, আমরা লড়াই করছি। এই অসম লড়াই লড়তে গিয়ে আমাদের অভিজ্ঞতা যে আমাদেরও কিছু অর্থের প্রয়োজন। পলাশ এখানে বলেছে যে এই লড়াই করতে গিয়ে আমরা সাধারণ মানুষের কাছে, সাধারণ যুব অংশের কাছে আমরা আর্থিক সহযোগিতা চাইছি, কারণ আমাদের লড়াই তীব্র হলে আমরা এই অপশক্তিকে পরাজিত করতে পারব। আবার সাধারণ মানুষ, যুবদের অধিকার ত্রিপুরার বুকে, সারা ভারতবর্ষের বুকে সুনিশ্চিত হবে। তাই আমি আবেদন করব সকল অংশের মানুষের কাছে, আসুন এই লড়াইকে তীব্র করতে আপনারা আপনাদের সাধ্যমতো যতটা পারবেন এই লড়াইতে DYFI এবং TYFকে অর্থনৈতিক সহযোগিতা করুন। আপনাদের কাছ থেকে সহযোগিতা নিয়েই আমরা হচ্ছে আমাদের লড়াইকে আগামী দিনে তীব্র করব। সুস্থ ত্রিপুরা, যেখানে সকলে কাজের অধিকার থাকবে, যেখানে নেশার কোনো বারবারন্ত থাকবে না, সেরকম ত্রিপুরা হচ্ছে আমরা গড়ে তুলব। তাই আপনাদের কাছে আমার আবার আবেদন, আসুন।